সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তদবিরে বিরক্ত আসিফ মাহমুদ, সবাই আমাদের সন্দেহ করছে যা বললেন হাসনাত আবদুল্লাহ, -2 ফর্মুলার বিষয়ে সজাগ বিএনপি, সরকারের কর্মকাণ্ডে তীক্ষ্ণ নজর, সংসদে 150 তরুণ এমপি দেখতে চাই যা বললেন ভিপিনুর, বাক স্বাধীনতা খর্ব করে নজরদারি ভিত্তিক রাষ্ট্র বানিয়েছিল আওয়ামী লীগ, মন্তব্য ডক্টর ইফতেখারুজ্জামানের, আবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। তদবিরে বিরক্ত আসিফ মাহমুদ। তদবিরের ঘটনায় এবার বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ নিয়ে রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি 50 জন দেখা করতে আসেন, তার মধ্যে 48 জনই আসেন নানা রকম তদবির নিয়ে। আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসাবে নিজেদের গড়তে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে। তিনি আরও লিখেছেন, দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান, সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কিভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন। সবাই আমাদের সন্দেহ করছে, মন্তব্য হাসনাত আবদুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমানে আমরা যেটা ফেস করছি সবাই আমাদের সন্দেহ করছে। কেন সন্দেহ করছে? কারণ আমরা যে ফরম্যাটে রয়েছি, এই ফরম্যাটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে বিভিন্নভাবে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে, যে কারণে মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন, তারুণ্যের প্রত্যাশার শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। তিনি বলেন, এত বছর ধরে ফ্যাসিস্ট সরকার থাকার একটা প্রভাব আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা এখন ক্ষমতাকে ভয় পাই, সবাই মনে করে ক্ষমতায় যে যায় সে রাবণ হয়। আমি মনে করি কোথাও না কোথাও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে ডিজন করা শুরু করি তাহলে পরিবর্তন কাদের মধ্য দিয়ে আসবে? কোন একটা ক্ষমতার উপর তো আমাদের নির্ভর করতেই হবে, কোথাও না কোথাও তো আমাকে নোঙর ফেলতেই হবে। -2 ফর্মুলার বিষয়ে সজাগ বিএনপি। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছে বিএনপি, তবে সংস্কার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের পরিবর্তিত সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে বিএনপির ও যুগপদ আন্দোলনে থাকা দলগুলো নেতাদের মধ্যে আলোচনা হচ্ছে, বর্তমান সরকার সব বিষয় স্পষ্ট না করায় সন্দেহের নানা ডালপালা রাজনৈতিক মহলে বিস্তার লাভ করেছে। যদিও বিএনপির ও জোটের শীর্ষ নীতি নির্ধারকরা বলছেন, সরকারকে আপাতত সময় দেওয়া উচিত এবং এটি সর্বোচ্চ 1 বছর হতে পারে, তাও নির্ভর করবে সরকারের কার্যক্রমের উপর। তাদের মতে দেশে বিভিন্ন পর্যায়ে সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের কাঠামোতে গুণগত পরিবর্তন না এলে পরবর্তী সরকারকে চাপে থাকতে হবে, ফলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের পক্ষে মত তাদের। তবে 1 বছর পর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি দেখলে সোচ্চার হবে বিএনপি ও যুগপদ আন্দোলনে থাকা দলগুলো। চাপ তৈরি করতে বক্তব্য বিবৃতি এমনকি নেতিবাচক কর্মকাণ্ডের প্রতিবাদে কর্মসূচিও দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপি ও সমমনাদের। বিএনপির একাধিক নীতি নির্ধারক বলেছেন, মূলত এই সংশয় ও সন্দেহের কারণ দুটি। একটি হচ্ছে 1/11 সময়ের মতো এই সরকার ক্ষমতায় থেকে যেতে পারে এবং নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতে পারে। সংস্কার ও নির্বাচন নিয়ে এই সরকার কাজ করলেও সেটি জাতির সামনে পুরোপুরি খোলাসা করেনি, সন্দেহ বা সংশয় জোরালো হয়েছে। সরকার ও সংশ্লিষ্টদের কিছু বক্তব্য এবং 1/11 সময়কার কেউ কেউ বর্তমান সরকারের দায়িত্ব পাওয়ায় বলা হচ্ছে নাগরিক কমিটির ব্যানারে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। এদের কেউ কেউ 1/11 সময় -2 ফর্মুলার সঙ্গে যুক্ত ছিলেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ কেউ প্রশাসনের ছত্রছায়ায় দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন যা দৃষ্টিকটু। দ্বিতীয়ত, সরকারের মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্ট সময় উল্লেখ না থাকা, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য 6 মাস বা কয়েক বছরও লাগতে পারে,
সরকারের দায়িত্বপ্রাপ্তদের কারো কারো এমন বক্তব্য সংশ্লিষ্টদের কাছে ক্ষমতা প্রলম্বিত হওয়ার লক্ষণ মনে হচ্ছে। সন্দেহ সংশয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোমধ্যে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, 111-এর মতো ক্যাম্পেইন দেখা যাচ্ছে, সে সময় বিরাজনীতিকীকরণের চক্রান্ত হয়েছে, সেই শঙ্কা এখনো রয়েছে। সংসদে 150 তরুণ এমপি দেখতে চায় ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী সংসদে কমপক্ষে 150 জন তরুণ এমপি থাকতে হবে। রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্র জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে, এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা। এজন্য যুবক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। আগামীতে সংসদে কমপক্ষে 150 জন তরুণ এমপি থাকতে হবে। তরুণদের সুযোগ সৃষ্টিতে সংসদ সদস্য নির্বাচনে বয়স 25 বছর থেকে কমিয়ে 21 বছর করারও দাবি জানাচ্ছি। বাক স্বাধীনতা খর্ব করে নজরদারি ভিত্তিক রাষ্ট্র বানিয়েছিল আওয়ামী লীগ, মন্তব্য ডক্টর ইফতেখারুজ্জামানের। ফোনে আড়িপাতার মাধ্যমে নাগরিকের বাক স্বাধীনতা খর্ব করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে নজরদারি ভিত্তিক রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা খর্ব করেছিল। তারা বাংলাদেশকে সার্ভেইলেন্স বেসড সোসাইটি বা নজরদারি ভিত্তিক সমাজ এবং রাষ্ট্রে পরিণত করেছিল। এর পেছনে ছিল এনটিএমসি। আইনের তোয়াক্কা না করে এ সংস্থাটি ব্যক্তির তথ্য সুরক্ষার সব ধরনের অধিকার ভেঙেছে। অবিলম্বে ফোনে আড়িপাতা এ সংস্থা বন্ধ ঘোষণা করা উচিত। রোববার রাজধানীর কাউরান বাজারে ডেইলি স্টার ভবনে আয়োজিত নতুন বাংলাদেশ নতুন ডিজিটাল ভিশন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দ্য ডেইলি স্টার ও টেক গ্লোবাল ইনস্টিটিউট যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। আবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সপ্তাহ না হতেই আবারও সংঘর্ষে জড়িয়েছেন রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, ধানমন্ডির জিগাতলা এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গেলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন। পুলিশের নিউ মার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ প্রথম আলোকে বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, পরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, আজকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ 5 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার বেলা 1টার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 18 জন আহত হন।